আসমরে আমাদের জীবনের মোবিল তো শেষ হয়ে যাচ্ছে পরে গাড়ির ব্রেক ফেল করে কোনে কোন খাদের মধ্যে পড়ে মরে থাকি তো ভাই লাইফ ইজ ডার্ক আমাদের জীবনের সব আলো এক এক করে নিভে যাচ্ছে আচ্ছা কাশেম ভাই এক বুদ্ধি করলি কি রে আমার কিসের বুদ্ধি ওগেতে আরো পোয়াখানেক বুদ্ধি দাঁড় করি আরো বুদ্ধিতে কি করব আরে আমাকে এই জায়গা থেকে ইজ্জত নিয়ে বের হওয়ার একটা ব্যবস্থা করতে হবে না চমৎকার প্ল্যান করেছো আমরা সে সরকার বাড়ি সব আমাকে তো ইজ্জত নিয়ে যাতেই হবে যাতেই হবে ফেলুসাসা ইজ দ্য পিলার অফ সাকসেস পিলার পর না দাঁড়ালেই তো ফেলুসাসা দেয়া যাবে না দেয়া যাবে না কিন্তু ওরা তো আসতেছে না চলে আসবেন চিন্তা করিস তাহলে বসে ফেলি ভাই খবর শুনে সাহ কি সদাপথ খালি ধরে নাকি ওই কোমর পর সাল বলদা পানিতে চুবাইছে পানিতে চুবাবি কে পানিতে চুবাবি না তো কি করবি কোমরপুর পোস্ট অফিসের সামনে যাইয়ে সাওয়াল পালকের কাছে জানতে চেয়েছে আসমানে টেলিগ্রাম করে কিরম করে আর শয়তান সাওয়াল পাল সরাফত খারে ধইরে পানিতে চুবাইছে খুব ভালো করেছে আমি খুব খুশি আছি কাদা খাওয়াই দিল নাকি শুনলাম ইসমাইল চাচার জামাই নাকি সেজন্যই তো করছি ও সাজারও বেশি হওয়া উচিত ছিল ওনার আক্কেল হবে না মরলেও চল বাড়ির দিকে যাই তুমি ভাই বাবাজি এই যে বাবাজি ইলিশ মাছ না হ্যাঁ ইলিশ মাছই তো কিনলাম কেন কানা নেই দেহে চিনতেছেন না না মানে করছিলাম মাছটার দাম কত হলো 500 টাকা 500 টাকা তা টাকা কিরা দিল টাকা দিছে আমার কিবলা জান মানে ভাইজান আমার জামানোর টাকায় সরকার বাড়িতে ইলশা ভোজন চলিতেছে কিছু করছেন নাই বাবাজি জামাই বাবাজি কি সব টাকা শেষ করে ফেলাইছে কিসির টাকা ও ওই যে মঙ্গল গ্রহের ফরেন ব্যাংকের টাকা কোন ব্যাংক ফরেন ব্যাংক ফরেন ব্যাংক ফরেন ব্যাংকের দে আমার কিবলাজানের পীর সাহেব গুলা দিয়া বাবা হু হা সে টাকা দিছে 30,000 টাকা আরে কয় কি টাকা দিলাম আমি আর এখন মঙ্গল গ্রহের ওই ফরেন ব্যাংকের কথা করছি টাকা দিছে বলে বাবা গুলা দিয়া তা বাবাজি এখন জামাই বাবাজি কোয়ানে সে বাড়িতেই আছে তো দুই একদিনের মধ্যে আমি আর কিবলা যান একটু মঙ্গল গ্রহে যাব কোন যাবা মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে তা কোন দিয়ে যাবা এই সদরঘাট দিয়ে যেতে পারি আবার এই আমাগো রাধানগর ঘাটের দিয়ে উঠতে পারি কারণ এখনো ঠিক হয়নি যাবানি মঙ্গল গ্রহে রমঙ্গলের খুঁটি পুঁতে তো বানি আর সব জায়গায় আমি থাকবো নি পালানোর রাস্তা রাখবো না কি মিনমিন করে কি কোন না কি আর কব ইলশা মাছ কিনিস না যাও বাতুরি খাও গে যাই যাও এই দেখি আমার টাহায় বাতুরি খাওয়া আছে হ্যাঁ আমার টাহা শ্রাদ্ধ করে বাতুরি জম্মের খান খাওয়া নাও পাতি পারো আর তোমার কাছে দামও বেশি নিতে পারে